কি দেখলে তুমি হলো দেব দর্শন তুলতে পেরেছো দেখা যাক দাদা না না একদম নয় হাই গাইস চিনতে পারছিস না চিনতে পারিস সেখানে মন্দির থাকে তো ওই দেখো ভালো লাগে তো আমরা অপেক্ষায় আছি এখন এই যে এখানে সব এতে বসে আছি প্রতীক্ষালয়ে তো তারপর হচ্ছে এলে তোমাদের সঙ্গে শেয়ার করবো তোমাদের দিকে দেখাবো তো তোমরা সঙ্গে থাকো শেষ পর্যন্ত ভিডিওটি দেখে নেবো ঠিক আছে তো বাচ্চারা তো ভাত খেয়ে দিয়ে এসেছে ওদের খাইয়ে নিয়ে এসেছি এখন কিন্তু ওদের একটু চকলেটে খিদে পেয়েছিল ওই জন্য বাবা ওদের চকলেট খাওয়াচ্ছে এখন আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি আমাকে একটাও দিল না কিন্তু দেখো আর হচ্ছে এখন আমরা বন্যা একটু দেখাবো তোমাদেরও আর আমরাও একটু দেখবো সামনে থেকে আমি তো বন্যা এলাকারই মানুষ মানে মেয়ে তো বন্যার কাছেই মানে এটা আমার বাপের বাড়িরই দেশ যাই হোক তো এখানেই আমি মানুষ হয়েছি তো আমি বন্যা দেখেছি কিন্তু আমার ছেলে মেয়ে তো দেখেনি তো ওদের কাছ থেকে বন্যা দেখাবো বলেই নিয়ে এসেছি তারপর শুনলাম যে দেব আসছে তো অভিনেতা দেবকে দেখবার জন্য আমি সত্যিই আমার খুব ভালো লাগছে যে আমি সামনে থেকে দেখতে পাবো আমাদের গ্রামে দেব আসছে এটা শুনেও আমার খুব ভালো লেগেছে আনন্দ হয়েছে তো সেই জন্যই এলাম তো তোমরা সঙ্গে থাকো ভিডিওটি শেষ পর্যন্ত দেখো আশা করছি তোমাদেরও ভালো লাগবে আর এই দেখো চারিদিকটা কেমন বন্যার জল তবুও অনেকটা নেমে গেছে এখানকার সবাই বলছে কিন্তু অনেকটাই ছিল জল নাকি রাস্তাতে ঘরের কাছে জল এসে গেছে আমার ঘরের সামনে আমাদের ঘরে তোমার আশ্বিন মাসে মনসা পূজা আছে আবার দুর্গা পূজাও আছে লক্ষ্মী পূজা আছে তো এখানে একদম রোডের ধারে আমরা আছি আর বাবুসোনা ছুটাছুটি করছে ওকে ধরতে গিয়ে আমার কি অবস্থা তোমরা তো দেখেই বুঝতে পারছো নিশ্চয়ই আর আমার সেজো কাকু এসেছে এখানে সে যাকু দাঁড়িয়ে আছে তাই গল্প করছিলাম আর কি তারপর এখানে পার্টির কিছু লোকজন আর পুলিশ অফিসার সবাই এসেছে তো তোমরা দেখেই বুঝতে পারছো নিশ্চয় বলার কিছু নেই এগুলো আর তোমাদের একটু ওই জন্য চারিদিকটা ঘুরিয়ে দেখে দিচ্ছি আর ভীষণ রোদ গরম তারই মধ্যে আমরা এসে অনেকক্ষণ বসে আছি বাবুসোনা মামাম তো অস্থির হচ্ছে একদম
তো এখন যিনি এলেন তোমরা দেখতে পাচ্ছো আমার তোমাদের দাদা ভাইয়ের অফিসার হয় তো আমরা মামা বলি কারণ মামা বাড়ির দেশ থেকে এসেছেন উনি তো ওনার বাড়িতেও আমরা গিয়েছিলাম মাইমার সঙ্গেও দেখা করেছিলাম এক সময় তো কিছুদিন আগে বাবুসোনা তখন ছোট ছিল তো আমাদের সঙ্গে আবার দেখা হলো খুবই ভালো লাগছে অনেকক্ষণ গল্পও হলো তো এখন আমরা যাচ্ছি মন্দিরের দিকে তো বন্ধুরা দেখো এখানটা কিরকম জলে ডুবে গেছে তো এখানটা মোটামুটি বৃষ্টির জল বন্যার মতো হয়ে গেছে আর কি আর এইটা খুব জাগ্রত শিব মন্দির এটার একটা ঘটনা আছে পরে অন্য সময় আসলে আমি তোমাদের বলবো আলাদা করে তো এই ভিডিওতে আর বেশি কিছু বলছি না বাবুসোনা আড়ি করছিল দেখতে পেয়ে ওই জন্য এলাম আমরা আর এই গাছটা দেখতে পেয়েছো গাছটা পড়ে গেছে অথচ শুয়ে শুয়েই ভালো আছে আর কি বেঁচে আছে তো চলো দেখো ওইটা আমার মা এটা বাচ্চা হ্যাঁ এটা বাচ্চা আর এটা আমার মা তো আমাকে ছাড়াও নি জুতো পরে আছে তুমি নেমে পড়ো এই ছোপা না আমরা যেখানেই যাই সেখানে মন্দির থাকে তো এই দেখো সুন্দর একটা মন্দির শিবদুর্গার মন্দির এটা ভিতরে শিবদুর্গা আছে তো এটা কেউ মানে শিবদুর্গার মূর্তিটা এখানে উঠেছিল এরকম কথা শোনা গেছে আর একটা গল্প কি নিয়েছো আইসক্রিম না এটা না দেবীকে দেখতে এসে কি খাচ্ছ ভালো বাবু শোনা ভালো খেতে আমাকে ঠাকুরের কাছে নমো দিতে মা আমাদের জন্য কাছে ঠাকুরের কাছে নমো দিতে তো বন্ধুরা আমরা এখন চলে যাচ্ছি এখানে হবে না আমাদের ওখানে বাজারে হবে তো আমরা বাজারে যাচ্ছি চলো তো বন্ধুরা তোমরা ভিডিওটি দেখে নিশ্চয়ই বুঝতে পারছো বন্যা এলাকার কি অবস্থা এখন তো অন্য সময় এই রোডের ওপরেও চলে আসে জল এইবারে রোডগুলো বাগানো হয়েছে তো সেই জন্য জলটা রোডের ওপর উঠতে পারেনি বা হয়তো জল বেশি আসেনি তো যাই হোক যেটুকু বন্যা হয়েছে সেটুকু ওই এলাকার মানুষজনদের খুবই কষ্টকর আমি বুঝি কারণ আমি একসময় ওইরকম এলাকায় থেকে এসেছি তো এখন এই সাইডটায় আছি বলে বুঝতে পারি না হতো এক সময় এমন হয়েছিল আমরা খুব ভয় পেয়ে গিয়েছিলাম যে ঘর বাড়ি পড়ে যাবে বোধহয় আমরা কোথায় থাকবো সব কিছু ঘর থেকে বের করে নিয়েছিলাম বাইরে বসেছিলাম এক সময় আর এমন কি কোনো খাবার দাবারও ঠিকমতো পৌঁছচ্ছিল না আমাদের কাছে সেই সময় হ্যাঁ ওই নৌকো ডোঙা বা ভেলায় করে তখন নিয়ে আসা হতো আর কি তো বন্ধুরা এই যে দাদাকে দেখছো তোমরা দাদা আমাকে খুব ভালোবাসে আর অনেক অনেক হেল্প করেছে আমাকে তো থ্যাংক ইউ বলে ছোট করতে চাই না তো খুবই ভালো আর দিনটি খুব ভালো কাটছে আর এই দেখো অনেক মানে লোকজন অধীর আগ্রহে দেবীর অপেক্ষায় রয়েছে আর এখানে বাচ্চারা আইসক্রিম খাচ্ছে আর আমরা একটু করে চারিদিকটা ঘুরে ঘুরে দেখছি আর প্রচণ্ড রোদ আর প্রচণ্ড গরমও লাগছে ভালো লাগছে না গরমে তো আমার বান্ধবীর সঙ্গে আবার দেখা হঠাৎ করে ও পেছন থেকে এসে আমাকে ভয় দেখাচ্ছিল তো ওর সঙ্গেও একটু আবার মজা করে নিলাম তো এখন একটু দেখি এগিয়ে গিয়ে যে দেব কত দূরে তো এখানে দেখো সবাই রয়েছে দেবের অপেক্ষায় আর কত মানুষজন দেখো সত্যি খুব ভালো লাগছে একজন অভিনেতা আসবে তুমি ড্রেসটা পরে আসতে পারতে ভালো
আমি পার্টিগত হিসাবে বলতে চাই না, আমি একজন অভিনেতা হিসেবেই দেখতে চাই দেবকে আজকে, তো সেই জন্যই অপেক্ষায় রয়েছি। যে চালাবে তার অবস্থা খারাপ হয়ে যাবে। ওদের ভাই বোনদের খুব নৌকায় চড়তে ইচ্ছে করছিল, তো আমরা চেষ্টা করলাম একটু নৌকায় চড়ানোর, আর আমি ওই সাইডে দিয়ে ভিডিও করছিলাম গিয়ে, তো ওরা এখানে দেখলাম নৌকায় চাচ্ছে, তো ওদের একটু ভিডিও করলাম। আর দেখো ওরা খুব খুশি হয়েছে এইটুকুতেই, আর মামামু বলছে আমি চাপ, তো মামাকেও একবার চাপিয়ে দেওয়া হবে। তো আবার দেখো ওরা আইসক্রিম খাচ্ছে, আমরা টেনশনে এইদিকে মরছি কখন দেব আসবে, আর গরমও লাগছে রোদে পুড়ে তেতে অপেক্ষা করে বসে আছি, আর ওরা আইসক্রিম খেয়ে যাচ্ছে কী অবস্থা। তো এইদিকে দেখো সবাই দাঁড়িয়েই আছে, কতক্ষণ তোমাদের দেখালাম সেখানে ছিলাম আবার এখানে এলাম, তো এইবার শুনছি আসবে দেব, তো আমি মাথায় একটা ঘুমটা দিয়ে দিয়েছি। আর বাবুসোনা বলছে তোমার মুখটা কেমন কালো পড়ে যাচ্ছে রোদে গরমে, তো মনে হচ্ছে দেব এসে গেছে, তো তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো ভিডিওটি। আরে আদালত উঠছে
তবে এত সামনে থেকে দেখবো সত্যি ভাবতে পারিনি, খুবই ভালো লাগলো। কিন্তু মানুষজনের জন্য খারাপ লাগছে, এতজন মানুষ এতক্ষণ ধরে রোদে পুড়ে তেতে গরমে সবাই দাঁড়িয়েছিল দেবকে দেখবে বলে, আর প্রশাসনের লোকজন বলতেও খারাপ লাগছে সত্যি। কিন্তু তারা তাড়াতাড়ি করে দেবকে নৌকায় বসিয়ে দেওয়াতে অনেক মানুষজনেরই খুবই মানে খারাপ লেগেছে। তারা চাইছিল যে দেব কিছুক্ষণ দাঁড়িয়ে একটু হাতটা দেখাবে ওখানে, তো সবাই আবার এই সাইডে এসে দাঁড়িয়ে গেছে আরেক ঝলক দেবকে দেখবে বলে। তো দেখা যাক আরেক ঝলক দেখা যায় কি না দেবকে। তো তোমরাও সঙ্গে থাকো আর আমিও দেখি, চলো। আর আমিও এখানে দাঁড়িয়ে আছি দেখছি, কিন্তু বন্ধুরা, আমি যে বলছি তা না, সবার মুখে মুখে একই কথা যে দেব যদি আরেকটু বেশিক্ষণ এখানে থাকতো সত্যিই ভালো লাগতো সকলের। তো কিছু করার নেই, ওনারও হয়তো অনেকটাই কাজ আছে, তো সেই জন্য উনিও সময় দিতে পারলেন না। তো পরে যখন আসবে আবার তোমার সঙ্গে একটু করে শেয়ার করব যদি পারি। তো এখন আমরা এবার বাড়ি চলে যাব, সকলের মুখ লাল হয়ে গেছে একদম পাকা আমের মতো। তো সবাইকে টাটা করে দেওয়া হচ্ছে এখানে, তো পরের পর সবার সঙ্গে দেখা করে নিয়ে আমরা বেরিয়ে যাচ্ছি এবার বাড়ি। তো বন্ধুরা, দেবও চলে গেল, আমরাও চলে যাচ্ছি। অভিনেতা দেবকে দেখে আমার খুবই ভালো লাগলো, সামনে থেকে দেখলাম। তোমাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিয়ে দিও, জানাতে ভুলো না কিন্তু। আর একটা লাইক করে দিও, একটা শেয়ার করে দিও, তাহলে সবাই দেখতে পাবে।